একটা অসম্ভব অনেক মজা। শিশুদের লোভনীয় খাবার আইসক্রিম, গরমে অতিষ্ঠ হয়ে তৃপ্তি নিয়েই খাচ্ছেন আইসক্রিম। প্রত্যেকের রুচি অনুযায়ী লেমন, অরেঞ্জ অথবা চকবার, কিন্তু কোন উপাদান দিয়ে তৈরি হচ্ছে চকচকে মুড়কে অস্বাস্থ্যকর লোভনীয় এসব আইসক্রিম? জেনে না জেনে অভিভাবক কিংবা শিশু নিজেই খাচ্ছে আইসক্রিম, ফলে চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে সব বয়সের মানুষের। যশোরে মাছ সংরক্ষণের বরফ কলে নিম্নমানের আইসক্রিম বানানোর জন্য ঘন চিনি, স্যাকারিন, খাওয়ার অনুপযোগী রং ব্যবহার করা হচ্ছে। অস্বাস্থ্যকর এসব কারখানার নেই প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র। কমদামি এসব আইসক্রিমের গ্রাহক স্কুল কলেজের শিক্ষার্থী ও নিম্ন আয়ের লোকজন। এই ধরনের আইসক্রিম স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে চিকিৎসকদের অভিমত। চিকিৎসকরা বলছেন, বর্তমানে অতিরিক্ত গরমের কারণে বাচ্চারা বেশি আইসক্রিম খাচ্ছে। স্থানীয় বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হচ্ছে এই আইসক্রিমগুলোতে। সাধারণত অপরিষ্কার পানি, রং ও স্যাকারিন ব্যবহার করা হয়। প্রতিটি উপাদানই ক্ষতিকর। এগুলো খাওয়ার পর বাচ্চাদের পাতলা পায়খানা, টাইফয়েড, পেটের সমস্যা সহ বিভিন্ন রোগ হতে পারে। ক্ষতিকর রং লিভার এবং কিডনিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। পাশাপাশি স্যাকারিন বা কৃত্রিম চিনি, এগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্যান্সার সৃষ্টি হতে পারে। হ্যাঁ, আমরা গরমে প্রতিদিন স্কুল ছুটির পরে এখানে আসে, জনিভাইয়ের গুলা খাই। গুলাটা অসাধারণ সুন্দর, বাচ্চারাও খেয়ে বেশ মজা। জনিভাইয়ের গোলা খেতে গুলাটা অসম্ভব অনেক মজা। আপনারা সবাই আসবেন, জনিভাইয়ের গোলা খাবেন।